নমস্কার বন্ধুরা, আমি দীপশ্রী। ট্রিপ টু ইরাকিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলেছি একটি মন্দির পরিদর্শনে, আর এই মন্দিরের প্রধান আকর্ষণ হল 151 ফুট উঁচু নজরকাড়া বজরংবলীর মূর্তি। চলুন দেখে নিন আমরা কিভাবে মন্দিরে পৌঁছালাম। আমরা এখন রয়েছি VIP হলদিরাম ক্রসিংয়ে। এই রাস্তা পার করে আমরা চলেছি নিউ টাউনের দিকে, আর এই নিউ টাউনেই রয়েছে শ্রীরাম মন্দির, যা আজ আমাদের গন্তব্যস্থল। চিনার পার্কের ক্রসিং পার করে আরও কিছুটা এগিয়ে গেলে পড়বে সাঁচি সিগন্যাল বাস স্টপ। আমাদের এই বাস স্টপ থেকে যেতে হবে ডান দিকে, তবে রাস্তার যেরকম ইন্ডিকেশন রয়েছে আমরা এই সিগন্যাল থেকে প্রথমে বাঁদিকে বেঁকে ইউ টার্ন নিয়ে রাস্তা পার করে তারপরে ডান দিকে গেলাম। কিছুটা যাওয়ার পরেই ডান হাতে আপনারা দেখতে পারবেন বজরংবলীর বিশাল মূর্তি। অনেক দূর থেকেই এই মূর্তি দেখা যায়। যে সমস্ত দর্শক বন্ধু উত্তর কলকাতায় থাকেন, তারা কিন্তু খুব সহজেই রাম মন্দির চলে আসতে পারেন। অনেকে ভাবছেন বাসে করে আসবেন, তাহলে তারা ইকো পার্কের 4 নম্বর গেটে নামবেন, টোটো করে নিতে পারেন সেখান থেকে, অথবা হেঁটেও পৌঁছে যেতে পারেন। আমরা চলে এসেছি রাম মন্দিরে। আমরা এখন পৌঁছে গেছি শ্রীরাম মন্দিরের দরজায়। আপনি পুজো দিতে চাইলে আমার মতোই মন্দিরের সামনে থেকে ডালা কিনে নিতে পারেন। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 12টা, আবার দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। মন্দিরের ভিতরে প্রবেশ করেই ডান হাতে দেখতে পাবেন রামায়ণের বিভিন্ন কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে বিভিন্ন মূর্তি। তবে এসব কিছুর মধ্যে সবচেয়ে বেশি আপনার নজর কাড়বে বজরংবলীর 151 ফুটের বিশাল বিগ্রহটি। বিগ্রহের পাশেই রয়েছে একটি জলাশয়, যার মধ্যে তৈরি হচ্ছে একটি বিরাট শিব মূর্তি। এছাড়াও এই জলাশয়ের মধ্যে একটি মা গঙ্গার মূর্তিও রয়েছে।
আরও একটু এগিয়ে গেলেই চোখে পড়বে আরও একটি গেট, যেখানে বজরংবলী রাম সীতার ছবি দেখাচ্ছেন নিজের বুক ছিঁড়ে। আর এখানেই আপনাকে জুতো খুলে রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। এই সাপের মুখটি দেখছেন, এটি কিন্তু মন্দিরে প্রবেশ করার আরও একটি দরজা। এই গাছের নিচে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, আর এর পাশেই রয়েছে সপ্ত অশ্বযুক্ত একটি রথ, যার মধ্যে বিভিন্ন দেবদেবী বসে রয়েছেন, আর এর চালক শ্রীকৃষ্ণ। মূল মন্দিরে প্রবেশ করার ঠিক বিপরীতেই তৈরি হচ্ছে বিশাল শ্যাম মন্দির। মন্দিরে প্রবেশ করতেই রয়েছে মহাদেবের মূর্তি, এবং তার সামনে রয়েছে অনেক যজ্ঞের কাঠ, এখানেই যজ্ঞ করা হয়। মন্দিরের ভিতরটা সবসময় খুব ঝলমল করছে দেখছি, কারণ জানেন তো, মন্দিরের দেওয়াল সম্পূর্ণ কাঁচের তৈরি। দারুণ সুন্দর কাঁচের কারুকার্য করা হয়েছে মন্দিরের দেওয়ালে। চলুন মন্দিরটি ঘুরে দেখে নেওয়া যাক। মন্দিরের দেওয়ালে রয়েছে বিভিন্ন পৌরাণিক চিত্র। মন্দিরের ভিতর বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, বজরংবলীর মূর্তি, শিবলিঙ্গ, মা কালীর মূর্তি। একদিকে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি, একদিকে রয়েছে বিষ্ণু ও লক্ষ্মীর মূর্তি, এবং মাঝখানে রাম লক্ষ্মণ সীতা এবং পদতলে বসে আছেন হনুমানজি। এই দারুণ ঝলমলে মন্দিরটি অবশ্যই সময় করে একদিন ঘুরে যান, আপনাদের ভালোই লাগবে। এরপর আমরা নেমে গেলাম মন্দিরের গর্ভগৃহে।
এখানে প্রবেশ করার গেটটিও কিন্তু খুবই সুন্দর। বাড়ির ছোটো ছোটো বাচ্চারা থাকলে অবশ্যই নিয়ে আসবেন, ওদের কিন্তু এই গেটগুলো খুব ভালো লাগবে। এই রাক্ষসের মুখ দিয়ে প্রবেশ করে আমাদের সামনে রয়েছে একটি মহাদেবের মূর্তি। এই মন্দিরের দেওয়ালেও কিন্তু চিত্রিত রয়েছে রামায়ণের বিভিন্ন ঘটনা। এই রাস্তা কিন্তু আপনাকে সোজা পৌঁছে দেবে, আমরা প্রবেশ করার সময় যে সাপের মুখ দেখেছিলাম বন্ধ ছিল গেটটি, সেই গেটের সামনে। চলুন দেখে নিই। মূল মন্দিরের পাশে রয়েছে শ্রী জিন মাতার মন্দির। মন্দিরের গায়ে দারুণ সুন্দর কারুকার্য করা। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখা যাক। শ্রী জিনমাতার মন্দিরের পাশেই রয়েছে শ্রী বালাজি বাবুসার মন্দির। চলেন মন্দিরটিতে প্রবেশ করা যাক। বাবুসার লাডলিদের দ্বারা 2022 সালে এটি শুভ উদ্বোধন হয়। আমরা যখন মন্দিরটিতে প্রবেশ করি তখন দেখলাম বহু ভক্তের সমাগমে মন্দিরে পাঠ চলছিল। মন্দির ঘুরতে ঘুরতে কখন সন্ধ্যা হয়ে এসেছে, তাই সন্ধ্যাবতীর জেলেই এবার আমাদের মন্দির থেকে ফেরার পালা। এটি হলো সৎসং ভাটিকা, এখানে ভগবানের নাম কীর্তন করা হয়। সন্ধেবেলা মন্দিরের বাইরেটা এবং বজরংবলীর মূর্তিটি দারুণ ঝলমলে আলোতে সেজে উঠেছে, চোখ ফেরানো যাচ্ছে না।
তাহলে বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। বাকি বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন আর আমাদের এভাবেই সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ।